দিল্লিতে শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর বৈঠক, তিস্তা সহ অমীমাংসিত বিষয়ে আলোচনা। গবেষণার সুযোগ নেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, বিধিমালা না থাকায় চালু হয়নি পিএইচডি এমফিল কোর্স। এশিয়া কাপে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, দলে আসতে পারে পরিবর্তন। শুনছিলেন ফ্রেশ সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21-এর সংবাদে, সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21-এ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। শান্তিপূর্ণভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে সৌজন্য সাক্ষাতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে এই আহ্বান জানান তিনি। পরে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান লেভরব, ঘুরে দেখেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। প্রণব চক্রবর্তী রিপোর্ট। দুদিনের সফরের শেষ দিনে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরব। বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। দীর্ঘ সময় চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বের অস্থিতিশীল পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে যুদ্ধ বন্ধের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করেন ল্যাভরব, জানান বন্ধু হিসেবে পাশে থাকবে রাশিয়া। অক্টোবরের প্রথম সপ্তাহে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি পাঠানোর কথাও জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী। এরপর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী যান ধানমন্ডি 32 নম্বরে, সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সের্গেই ল্যাভরব। পরে ল্যাভরব বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় পরিদর্শন বইয়ে সই করেন তিনি। ভারতের নয়াদিল্লিতে G20 সম্মেলনে যোগ দেওয়ার আগে রুশ পররাষ্ট্রমন্ত্রীর 22 ঘণ্টার এ সফর দুদেশের বন্ধুত্বের বড় নিদর্শন হয়েই থাকবে। প্রণব চক্রবর্তী, 21-এ টেলিভিশন, ঢাকা। আইন পাশে 30 বছরের বেশি সময় শিক্ষা কার্যক্রম পরিচালনার পর স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সীমাবদ্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, শিক্ষার মান অবকাঠামো সহ র্যাঙ্কিংয়ে ভালো করা সত্ত্বেও শুধু বিধিমালা না থাকায় পিএইচডি ও এমফিল কোর্স চালু করতে পারছে না কিছু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়। এ অবস্থায় বিধিমালা তৈরির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। 21-এ স্পেশালে মোহাম্মদ নুরুন্নবীর 2 পর্বের রিপোর্টের আজ প্রথম পর্ব, ছবি তুলেছেন ইয়াকুব লেটো। একটা সময় শুধু আসন সীমিত প্রতিযোগিতায় সুযোগ না পেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা দমে যেত শিক্ষার্থীদের। পাবলিক বিশ্ববিদ্যালয়ে সে গণ্ডিতে আবদ্ধ থাকার দিন শেষ হয়েছে বহু আগে। উচ্চশিক্ষার ধারণাটাই বদলে গেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর পর। বাস্তবতা হলো শুধু উচ্চবিত্ত নয়, সব অর্থনৈতিক অবস্থার মানুষের সন্তান পড়াশোনার সুযোগ পাচ্ছে। সর্বশেষ জার্নাল কিংবা সংস্করণের রেফারেন্স বইটির হার্ড কপি কিংবা ডিজিটাল ভার্সন নিমিষেই পড়বার সুযোগ হাতের মুঠোয়। অত্যাধুনিক গবেষণাগারে গবেষণা আর পড়াশোনায় তথ্য প্রযুক্তির ব্যবহার কি নেই। ব্রেন ড্রেন হবে না, এটা আমাদের দেশে কাজে লাগবে। যেগুলো সামনের দিকে এ ক্যাটাগরি, ওগুলো যথেষ্ট ভালো। ল্যাব ফ্যাসিলিটিস, ক্লাস, কো কারিকুলাম, রিসার্চ সুবিধা পাইতেছি না দেখে আমরা হয়তো অনেক কিছুতে পিছিয়ে যাচ্ছি। সময় মতো পড়াশোনা শেষ করে কর্মক্ষেত্রে যুক্ত হয়ে দেশ সেবার সুযোগ নিচ্ছে স্মার্ট প্রজন্ম। কিন্তু যারা আরও পড়াশোনা করতে চান তাদের স্নাতকোত্তরের পর কোর্স চালু না থাকায় আর অধ্যয়নের সুযোগ থাকছে না। সবার তো আর বিদেশে যাওয়ারও সুযোগ নেই, যেমনটা বলছিলেন এই শিক্ষার্থীরা। রিসার্চ সেন্টার বা আপনি লাইব্রেরি বলেন খুবই রিসোর্সফুল। পিএইচডিটা চালু করলে হয়তো দেশের বাইরে যাওয়ার জন্য যে আমাদের যে তাগিদ বা যে চাহিদাটা রয়েছে ওটা অনেকাংশে কমে আসবে। বিশ্ববিদ্যালয়ের কাজ জ্ঞান সৃষ্টি ও বিতরণ, শিক্ষার মান বাড়াতে হলে গবেষণা থাকতেই হবে। এসব বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকদের অধীনে পাবলিক ও বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডক্টরাল গবেষণা করলেও নিজেদের শিক্ষার্থীদের সুযোগটি দিতে পারছে না। ইমিডিয়েট মানে এটা তো অলরেডি 20 বছর টু লেট আমি মনে করি। বাংলাদেশ কোনো দিনই এই রিসার্চে ওই পর্যায়ে আসবে না যদি আমাদের পিএইচডি প্রোগ্রাম না থাকে।
সংশ্লিষ্টরা বলছেন, প্রথম দিকে গড়ে ওঠা ও স্থায়ী ক্যাম্পাসে যাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর সে ক্ষমতা এসেছে বহু আগেই। মেধাবীদের মধ্য থেকে অল্প কিছু সংখ্যককে কোর্সগুলো করার সুযোগ দেওয়া উচিত। আমাদের রেগুলেটরি বডি আছে UGC, কোয়ালিটি অ্যাসুরেন্স ওনারাও করতে পারে, তার উপরে এখন অ্যাক্রিডিটেশন কাউন্সিল আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটির এখন নিজস্ব কোয়ালিটি অ্যাসুরেন্স সেন্টার আছে। আমরা কিন্তু এখন সকলেই সক্ষম, সরকারের যদি নীতি চেঞ্জ হয়, আমাদেরকে যদি দিতে দেওয়া হয়, আমার ধারণা আমরা অত্যন্ত ভালো করব এই ক্ষেত্রে। প্রত্যেকটি প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রমে পৃথক তহবিল থাকে, তাছাড়া অনুদানও থাকে। কাজেই যেসব প্রতিষ্ঠানের উচ্চতর গবেষণা পরিচালনায় শিক্ষক ও অন্যান্য সুযোগ সুবিধা আছে, তাদের শর্ত সাপেক্ষে PhD ও MPhil কোর্স খোলার সুযোগ দেবার কথা ভাবছে মঞ্জুরি কমিশন। তাদের ওখানেও PhD গবেষণা হওয়া উচিত, স্থায়ী ক্যাম্পাসে আছে, এবং যাদের সেই মানে শিক্ষক আছেন বা গবেষক আছেন সেখানে পর্যায়ক্রমে যাতে দেওয়া যায় PhD ডিগ্রি সেখান থেকে, সেজন্য একটা নীতিমালা তৈরির বিষয় বিবেচনা করা হচ্ছে এখানে। মানদণ্ড ঠিক করে দিয়ে গবেষণার প্রস্তাবের পূর্ব অনুমোদনের বিধান রাখলে মানসম্মত গবেষণা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকেও বের করে আনা সম্ভব বলে মনে করে UGC। বিশ্বের টপ র্যাঙ্কিং যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর বেশিরভাগই হচ্ছে বেসরকারি পর্যায়ের, কিন্তু বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার সুযোগ অবারিত হবার পরেও এতদিন শিক্ষার্থীরা PhD MPhil-এর মতো কোর্স করা থেকে বঞ্চিত হচ্ছে। যদি এই সুযোগটা অবারিত করা যায় তাহলে উচ্চতর শিক্ষার বিস্তার যেমন হবে, ঠিক তেমনি হবে এই গবেষণা কর্মগুলো দেশের উন্নয়নে কাজে লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। যোগাযোগ, বাণিজ্য এবং তিস্তাসহ অমীমাংসিত নানা ইস্যুতে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক এ বৈঠকটিকে ফলপ্রসূ বলছে দুই দেশই। বৈঠকের আগে কৃষি, গবেষণা, সংস্কৃতি বিনিময় ও দুই দেশের টাকারূপিতে দুই দেশের আর্থিক লেনদেন সংক্রান্ত তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। দীর্ঘদিন পর আবারও ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৈঠক করলেন দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশকে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার নিজ বাসভবন পঞ্চবটিতে সাদরে অভ্যর্থনা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বোঝালেন গেল নয় বছরে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে আরও সুদৃঢ়। যোগাযোগ, বাণিজ্য এবং তিস্তাসহ বিভিন্ন অমীমাংসিত ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয় এ বৈঠকে। পূর্ণ বিষয়সমূহের সমাধান ত্বরান্বিত হবে এবং উভয় দেশের জনগণ উপকৃত হবে বলে আমরা বিশ্বাস করি। এর আগে প্রধানমন্ত্রীর কন্যা অটিজম বিশেষজ্ঞ সাইমা ওয়াজিদ পুতুল নরেন্দ্র মোদীর হাতে সুভেনিয়ার তুলে দেন। ছিলেন বঙ্গবন্ধুর আরেক দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববিও। এর আগে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমানটি নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে অভ্যর্থনা জানান ভারতের রেলওয়ে ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জারতোস। ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনে দেয়া হয় লালগালিচা সংবর্ধনা। প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন। 8-10 সেপ্টেম্বর পর্যন্ত G20 এ সম্মেলনে বিভিন্ন অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের মূল প্রতিপাদ্য এক পৃথিবী এক পরিবার, এক ভবিষ্যৎ বিষয়ে দুটি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন। বিএসবি ক্যাম্বিয়ান এডুকেশন গ্রুপ এশিয়া কাপ 2023। এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে কাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এ ম্যাচে জয়ে ফেরার পাশাপাশি সানাগাদের বিপক্ষে প্রতিশোধের সুযোগ টাইগারদের সামনে। অন্যদিকে ঘরের মাঠে জয়ের ধার অব্যাহত রাখতে আত্মবিশ্বাসী লঙ্কানরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 3:30। আকাশুজ্জামানের রিপোর্ট। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে আসর শুরু হয়েছিল টাইগারদের, তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় সাকিবের দল। আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে বি গ্রুপ থেকে সবার আগে সুপার ফোর নিশ্চিত হয়। পরের ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে আবারও কক্ষচ্যুত বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে টাইগারদের সামনে আবারও শ্রীলঙ্কা। এবার জয়ের বিকল্প নেই লাল সবুজ জার্সিধারীদের। ওপেনিংয়ের সমস্যা এখনও কাটেনি, লিটন ফিরলেও
দ্বিতীয় ম্যাচের কম্বিনেশন ধরে রাখতে মিরাজকে ওপেনিংয়ে নামায় ম্যানেজমেন্ট। তবে এদিন তিনি ব্যর্থ হওয়ায় বদল আসছে ওপেনিংয়ে। লঙ্কানদের মাটিতে প্রথম ম্যাচ হারলেও স্পিনে ভালো করেছিল বাংলাদেশ, পিসও এখানে মন্থর, তাই একাদশে একজন বাড়তি স্পিনার খেলাতে পারে বাংলাদেশ। এবার শুরু থেকে আক্রমণাত্মক ক্রিকেটে নজর টাইগারদের। প্রথম ম্যাচে 60-80 রানের আক্ষেপে পুড়েছিল সাকিবরা, তবে এবার ভুল করতে চায় না হাথুরু সিংহের শিষ্যরা। এদিকে গ্রুপ পর্বে সব ম্যাচ জিতেই সুপার ফোরে লঙ্কানরা, মাঠে নামার আগে তাই আত্মবিশ্বাসেও ঘাটতি নেই তাদের। ঘরের মাঠেই সুপার ফোর শুরু করছে লঙ্কানরা, ফাইনালের পথে এগিয়ে থাকতে তাই নিজেদের জেরায় কোনো ভুল করতে চায় না দাসুন সানাকার দল। আকাশুজ্জামান, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আড়তগুলোতে বাড়ছে ইলিশের সরবরাহ, কয়েকদিনের মধ্যেই দাম কমার সম্ভাবনা। বড় শক্তিগুলোর ক্ষমতার প্রভাব প্রলয়ের ক্ষেত্র হিসেবে বাংলাদেশ ব্যবহৃত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের 45তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি পর্ব সমাবেশে তিনি একথা বলেন। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি নয়াপল্টনের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইলের নাইটিঙ্গেল রেস্তোরাঁ মোড় ঘুরে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়। ফখরুল বলেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাতে এটা স্পষ্ট হয়ে উঠেছে যে বাংলাদেশ বড় শক্তিগুলোর মর্যাদার লড়াইয়ের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতে চলেছে। সরকার দায়িত্বজ্ঞানহীনভাবে কথা বলে দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে বলেও মনে করেন তিনি। দায়িত্বজ্ঞানহীনভাবে কথাবার্তা বলে তাদের প্রকৃতিকে পরিচালিত করে আজকে বাংলাদেশকে সেরকম একটা ভয়াবহ পরিস্থিতিকে ফেলে দিচ্ছে। বন্ধুগণ, জেলা উপজেলার হাসপাতালগুলোতে ফিজিওথেরাপিস্টের পদ সৃষ্টির বিষয়ে সরকার সক্রিয় বিবেচনা করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে বিশ্ব ফিজিওথেরাপি দিবসের অনুষ্ঠানে ছিলেন তিনি। অপচিকিৎসা দূর করতে ফিজিওথেরাপিস্টদের ভূমিকা রাখার আহ্বান জানান ত্রাণ প্রতিমন্ত্রী। সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজ সিআরপি এর ফিজিওথেরাপি বিভাগ এবং বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের যৌথ এ আয়োজনে ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ। গত কয়েকদিনে সাগর ও নদীতে জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে। বিভিন্ন আড়তেও বেড়েছে সরবরাহ, তবে গত বছরের তুলনায় এবার ইলিশ কম ধরা পড়ছে বলে জানিয়েছেন জেলেরা। এজন্য দামও চড়া। মৎস্য বিভাগ জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে ইলিশ আহরণ আরও বাড়বে, ফলে দামও কিছুটা কমে আসবে। শেখ হাসিনার সরকার মানেই দেশের ও দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ। বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি। বলেন, শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফলে পদ্মা সেতু, মেট্রো, রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ। এবার ব্যবসা বাণিজ্য সংবাদ।
বাংলাদেশ আন্তঃধর্মীয় সম্প্রীতি বিকাশে বাংলার রুমি সৈয়দ আহমদুল হক শীর্ষক সেমিনার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরাসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক মূল্যবোধ এবং বাংলার রুমির আন্তঃধর্মীয় চেতনা ধারণ করে সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠায় আহ্বান জানান বক্তারা। সুফি গবেষক ও আত্মবাদী দার্শনিক সৈয়দ আহমদুল হকের দ্বাদশ মৃত্যুবার্ষিকীর এ সেমিনারে আলোচনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মশিউর রহমান, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল করিম, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অমিত দে, অধ্যাপক ডক্টর মোহাম্মদ বাহাউদ্দিন। দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশের দশ বছর পূর্তিতে ঢাকার এক্সিবিশনে অংশগ্রহণ করল যমুনা ব্যাংক। বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, চীনা দূতাবাস এবং সিয়াবের যৌথ উদ্যোগে দুদেশের পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে চলছে তিন দিনের এই এক্সিবিশন। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, বিসিসিএ সভাপতি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মুর্তুজা, চীনের রাষ্ট্রদূত ইয়ান হুয়ালং, সিয়াবের সভাপতি কি চ্যাংলিয়াং। আর এই সাথে শেষ করছি রাত 9টার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। দিল্লিতে শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর বৈঠক, তিস্তা সহ অমীমাংসিত বিষয়ে আলোচনা। গবেষণার সুযোগ নেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, বিধিমালা না থাকায় চালু হয়নি পিএইচডি এম ফিল কোর্স। এশিয়া কাপে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, দলে আসতে পারে পরিবর্তন। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।